হাই বন্ধুরা, আমি ডিজে ভাবি বলছিলাম আপনাদের সামনে, যে জন্য এসেছি। পারলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, আপনারা এই যে ছবিটি দেখছেন, ইনি হলেন গাজন জগতের এক নম্বর মালিক খোকন কুমার মণ্ডল ও শ্রীমতী শর্মা মণ্ডল। নাট্যমঞ্জুরি গাজন সংস্থার গাজন গান আপনারা যদি ভাড়া করতে চান, তাহলে এই গাজন জগতের এক নম্বর মালিকের সাথে যোগাযোগ করুন, শ্রী খোকন কুমার মণ্ডলের সাথে। এবং বিগত কয়েক বছর ইনি মানুষকে আনন্দ দিয়ে আসছেন এবং আগামী বছরও আনন্দ দেবে, এটা চ্যালেঞ্জের সাথে বলছি বন্ধুরা। খোকন কুমার মণ্ডলের নাট্যমঞ্জুরি গাজন সংস্থার গাজন গান আপনারা ভাড়া করতে পারেন। নমস্কার। আশিত সাউন্ডোশা, ডিজে বাপি, ডুশা এক নম্বর ফোর। এই করছি আমি নারী সেবা, আর আমি হলাম ব্রেকফেল বাবা। কিছুই কোন ছড়ে হাল হচ্ছে পুলিশ দারোগা, কিছুই কোন ছড়ে গা হাল হচ্ছে পুলিশ দারোগা। করছি আমি নারী সেবা, আমি হে ব্রেকফেল বাবা, করছি আমি নারী সেবা, আমি হলাম ব্রেকফেল বাবা। কিছুই কোন সবার চরণে প্রণাম করি, আমি সবার চরণে প্রণাম করি, পাবেন সবাই আনন্দ। আর এই আসরে আমি হাজির ব্রেকফেল বাবা নীরা গোবিন্দ। বাংলাদেশের নায়িকা ছিল, বাংলাদেশের এক নায়িকা ছিল, নামটি তাহার অঞ্জু ঘোষ। আর ওকে নিয়ে ভেঙেছিলাম তিনটি লোহার তক্তা কোষ। আমার আরো দুটো দাসী আছে, আমার আরো দুটো দাসী আছে। আশিত সাউন্ডোশা, ডিজে বাপি, আর ওরা দুশা এক নম্বর ফোর। ওদের মুখে শুধু চুনকালি, ইনকিলাব জিন্দাবাদ, আমি খাবো তোরা ভাত, ইনকিলাব জিন্দাবাদ, কচি নিয়ে দারুন শা, ইনকিলাব জিন্দাবাদ, এই তো তোদের জমরার খা। তোরা আমার ভালো দাসী, তোরা আমার ভালো দাসী, নামটি তোদের মমতা। আর তোদের কাছে এলে আমি পাই অনেক ক্ষমতা। কেউ জানে না চুপি চুপি, কেউ জানে না চুপি চুপি, আমি আসি যে তোদের কাছে। আর বারো শালা জানতে পারলে মেরে পিঠে চাল দেবে কুচে। মমতা ও মেরি জান একটা চুমা দাও না, ভালোবেসে আমায় বুকে তুলে দাও না। মমতা ও মেরি জান একটা চুমা দাও না, ভালোবেসে আমায় বুকে তুলে দাও না। চুমা চুমা চুমা, 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 চুমা চুমা। আশিত সাউন্ডোশা, ডিজে বাপি, দুশা এক নম্বর ফোর। চাঁদের মাটি, ডাইনোসরের মুড়ো, ফুটো মালাই ঘেটে, নাগড়ি দিয়ে চেটে, ওইটা দিয়ে সেটে, ভাঙা শিলে বেটে, এক গোলা জলে লেবে, ফুটো মালাই গুলে সেবন করবি বাবা, তোর রোগ সেরে যাবে। যাবে তো, যেতেই হবে। আচ্ছা ঠিক আছে বাবা। বল, আমার সম্বন্ধ ঠিক হয়ে গেছে, কিন্তু বিয়ে কেন হচ্ছে না বাবা? তোর বিয়ে হয়ে যাবে, তোর বিয়ে হয়ে যাবে, তোকে না বলেছি? তুই মেয়ে দোলা দুর্গন্ধযুক্ত ভোগ রামপাটা নিয়ে তার গালে তিন বেলা সুমু খাবি। আজ যে অমাবস্যার রাতে তুই পূর্ণিমার চাঁদ দেখবি, সেদিন তোর বিয়ে হবে। তাই বিয়ে হতেই হবে বাবা। পেডিল কলকাতা, ওকে সবকে পাতা, ধমধমাকা বারুদ ঠাসা, দু চোখে পাতা, এসে আচমকাই কাঁপাবো মুম্বাই। স্বপ্ন প্রবীণ পালক, আশিত সাউন্ডোশা, ডিজে বাপি, দুশা এক নম্বর ফোর। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম ব্রেকফেল বাবা আসছে করে তুলকালাম। এই ব্রেকফেল বাবা যখন আসে, পাড়ার মেয়েরা সব কুরকুটিতে হাসে। ব্রেকফেল বাবা যখন কাঁদে, খবরদার খবরদার, বসিস না কেউ ছাদে। কেন বাবা? উপর হয়ে মাচায় শুয়ে লেপ কম্বল কাঁধে, বেহাগ সুরে গাইতে থাকিস রাধে কৃষ্ণ রাধে রাধে রাধে। তোদের কুকুর থামা,
মালপোয়া ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড অ্যান্ড বোমা। আমার কথা যে না শুনবে, আমার কথা যে না শুনবে তাকে পুরোপমা মেরে উড়িয়ে দেবো। তাই তো আমার কাছে হাওয়া হাওয়া বোমা পাওয়া যায়, আমার কাছে ছাতু বোমা পাওয়া যায়, আমার কাছে মালপোয়া বোমা পাওয়া যায়, আমার কাছে টমেটো বোমা পাওয়া যায়। বাবা বল, ছাতু বোমায় কি কাজ হয়? যে সমস্ত ছেলেমেয়েরা প্রেমে গদ গদ ছাড়া ছাড়ি করতে পারে না, তাদের একটা ছাতু বোমা ধরে দিই, তারা ছাতু মনে করে খায় আর পেট ফুলে বাস্ট করে মরে যায়। বাবা বল, হাওয়া হাওয়া বোমা কি হয় বাবা? যে সমস্ত নেতারা প্রতিশ্রুতি দিয়ে কথা রাখে না, গরিবের দুঃখ জ্বালা বোঝে না, তাদের একটা হাওয়া বোমা ধরে দিই, তারা রাতের মধ্যে কর্পূরের মতো হাওয়া হয়ে যায়। আমার সঙ্গে যে লাগবে তাদের পুরো দিয়ে দেবো। তাই তো একজনে দিয়েছি আকাশে, একজনে দিয়েছি বাতাসে, একজনে দিয়েছি নিবাসে, তারও দিলাম রাইট আসে, সেদিন দিলাম বাইপাসে, তারা দূরে কেন আয় আমার পাশে। তাই তো বীরাপ্পনকে দিয়েছি মেরে, সাদ্দামকে দিয়েছি ছেড়ে, কিষেনজিকে দিয়েছি সেরে, আর ধনঞ্জয়কে দিয়েছি ফাঁসি দড়িতে লটকে শেষ করে। বল বাবা, এই যে বলে ফলো আগুন বিচুটি কামড় দে, সপাকি মাছ খা মদরাঙ্গার দোষ হয়, মরি আমি না যা কি করি হায়, ও মরি আমি না যা কি করি হায়, গুণবাসে বাবা তোমার আশিত সন্দোষা ডিজে বাপি দুশাই এক নম্বর 4। পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় ঘুরে ঘুরে ছেলে মেয়েদেরকে আমি আমার শিক্ষা দীক্ষা দিয়ে থাকি বলো বাবা, জায়গাগুলোর নাম একবার শুনে নে। বলো। এই ঘটিহারানি, ঝুপখালি, ঢাকের মোহফুলতলি, সোনাটিকিরি, নলগোড়া, গিলেছার, বদ্রিপাড়া, মহিপির, নাজানাবাদ, কোহরু, বারাসাত, আমতলা, রামতলা, ভুবনখালী, বারতলা, জোরটা, কঙ্কনদিঘি, ফুলরঘাট, আগুনখাতি, মণিকট, চাফাল, চৌরঙ্গি, জয়নাল, ভাষা, গুড়গুড়িয়া, চৌভাঙি, চালাবেড়িয়া, কোম্পানি, শেখ কাশীনগর, বকুলতলা, জয়নগর, মানিকতলা, উল্টোডাঙা, ক্যানিং, হেড়োভাঙা, কৈখালী, গোপালগঞ্জ, মুসমারি, মেরিগঞ্জ, শান্তিজান, কলোনি, লালপুর, মন্দমণি, কিল্লা, পয়সাটা, যাদবপুর, মুঠিয়াটা, কুমুরিয়া, মুন্ডবাজার, ঘটুগঞ্জ, জাগনেবার, কাকদ্বীপ, কমরাটি, মহিষাদল, দুর্বাচটি, ভবদপি, শাসন, নরেন্দ্রপুর, কৃষ্ণমোহন, চরম, সূর্যপুর, বালিপুর আর সোনারপুর, বাগলদিন, গড়িয়া, বালিগঞ্জ, ঠাকুরিয়া, পাশারকা, শিয়ালদা, কালীবাড়ি, ময়দা, রানগর, মোগরাহাট, হাজরা। আর কোথায় বাবা? সবসাথে যাবো গড়িয়া, জলপন আর কালীঘাট, এসব জায়গায় ঘুরে ঘুরে ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষায় ভরিয়ে দিয়ে যদি আমি প্রাণে বাঁচি, তবে 16 বছরের মেয়েকে দীক্ষা দেওয়ার জন্য চলে যাবো খোঁজে। কোথায়? শাসন, চিতপুর, বউবাজার, কিংবা শোনা গেছে। আমার শিক্ষা দীক্ষা নিলে শরীরের মধ্যে প্রথমে আসবে ঝাঁকুনি, ঝাঁকুনি, তারপর আস্তে আস্তে আসবে কাঁপুনি, তারপর যেটা হবে সেটা দীক্ষা নেওয়ার পরে বুঝবি, বলবনি। আর যদি কেউ আমার সঙ্গে মোবাইলে কন্ট্যাক্ট করতে চান, আমার মোবাইল নাম্বারটা লিখে নেবেন। বলো বাবা। আমার মোবাইল নাম্বার হলো বলো 9929 টু দা মেডিকেল অফ দা কেরোসিন অফ দা ফিনাইন, 3-4-0, 3-4-5 হবে হয়তো, এয়ারটেল, টাটা ইন্ডিকম, ভোডাফোন, এমটিএস, রিলায়েন্স, আইডিয়া, এদের টাওয়ার সবসময় থাকে বিজি, আর এই ব্রেকফেল বাবার টাওয়ার 12 মাস থাকে ইজি, টোল ফ্রি সবসময় খোলা, মাঝে মধ্যে খাই আমি ঘটের কোকা কোলা। আর আমার শিক্ষা নিতে গেলে, আমার দীক্ষা নিতে গেলে ভালো ভালো সুন্দর চেহারা তৈরি করতে হবে, ডাগর ডগর চেহারা না হলে আমার দীক্ষা নিতে পারবি না। কেন বাবা? তোকে রিজেক্ট করে দেবো বাবা গো। তাই ভালো চেহারা করতে গেলে আমার কাছ থেকে ভালো ভালো ওষুধ খাবি, আমার কাছে ওষুধগুলো খেয়ে পশ্চিমবঙ্গের বড় বড় নায়িকারা সুন্দর পাগলাই মাগলাই চেহারা করে আমার কাছ থেকে দীক্ষা শিক্ষা নিয়েছে বাবা, কিন্তু ওই ওষুধ আমি না দিলে তারা কেউ খাবি না। কেন বাবা? কেননা ওই ওষুধ পশ্চিমবঙ্গের বুকে বড় বড় নার্সিংহোম কিংবা ওষুধ দোকানে তারা পাবি না। কেন বাবা? কেবল পাবি ফার্টিলাইজার কিংবা সার্ভিসের দোকানে।
কিন্তু আমি না দিলে কেউ খাবি না। কেন? সকালে পটল তুলতে হবে। তাহলে এবার শুনে নে, এই পশ্চিমবঙ্গের মুখে নায়িকারা কোন কোন ওষুধ খেয়ে সুন্দর তাগলাই মাগলাই চেহারা করেছে বলো বাবা বলো। ওষুধ গুলো হলো বলো, হিলডন, কিটাজিন, ফেরিডন, কেমোক্রিন, ওস্তাদ, সুমিলিকন, থাইমেক, ডাইথান, সুকাপিওন, ওস্তাপিওন, প্লাটামিডা, তারজান, জিঙ্ক ফসফেট, ফোররেট, বিন পাউডার, ভিলেট, ত্রিফলা, মনোসিল, কন্টাপ্লাস, প্যারিল, মূলো ঝাঁটা, কুল কাটা, বাজবরণ, জোর আটা, ছাগল নেবি, পাঠা, আশিক, সন্তোষা, পোচা ভরি, ডিজে বাপি, দুশা এক নম্বর ফোর। আচ্ছা দোস্ত, বাংলার মানুষ বেঈমান হতে পারে, বাংলার গাছ কখনো বেঈমানি করে না বাবা। আরে ব্রেকফেল বাবা কখনো মিথ্যা ছাড়া সত্য বলে না। এবার আমি তোদেরকে আমার শিক্ষা দীক্ষায় ভরিয়ে দেবো, আমি আমার দীক্ষা তোদের দেবো, তোরা দীক্ষায় পাশ করতে পারলে তবে বাড়ি যেতে পারবি। তাহলে আমি শুরু করছি। কয় কাকাতুয়ার মাথায় ঝুঁটি, কয় খোটাসের মতো আমি রাত্রে হাঁটি, গয় গরু বাছুর দাঁড়িয়ে আছে, ভয় ঘুমের ঘরে ঋতুপর্ণা আমার বুকের ওপর এসে তিড়িং বিড়িং করে নাচে। আর ঋতুপর্ণা যখন নাচে তখন বুকটা জ্বলে যায়, আর তখন আমি বলে উঠি, পরানে যাই জ্বলিয়া রে, পরানে যাই জ্বলিয়া রে, পরানে যাই জ্বলিয়া রে, পরানে যাই জ্বলিয়া রে, আমি কেমনে রাখি বান্ধিয়া এই প্রেমের পাখি বান্ধিয়া, তুমি কাছে কত যে দূরে আরো যে দূরে, ওরে বধুয়া পরানে যাই জ্বলিয়া রে, পরানে যাই জ্বলিয়া রে, জিত কোয়েল শুটিং তোলে গড়িয়ার পোচাখানার কোলে, ছয় ঝাড়ু হাতে ইয়েলো কানাই, ওই নেগমের মেয়েদের কাছে মুড়ো ঝাঁটার বাড়ি খাই, ছয় টিয়া পাখি ঠোঁটটি লাল, ছয় ঠাকুরদা লুঙ্গি পরে চাটে আশি বছরের ইয়ং বুড়ির গাল, ঠাকুরদা লুঙ্গি পরে ইয়ং বুড়ির গাল চাটে আর মনের আনন্দে বলে, কি বলে? ইউ মাই ফ্যাং, ইউ মাই ফ্যাং, আই এম ফ্যাং, আই এম ফ্যাং, হ্যালো জুজু হানি সিঙ্গার, হ্যালো জুজু হানি সিঙ্গার, মুছো তো থোড়া রাউন্ড ঘুমা দে, হান্না তো যাই সে চশমা লাগা দে, কোকোনাট তো মেহেল সে মিলা দে, আজা ও সালে মুডু মানা দে, অল্লা রজনী ফ্যাং, তুমি সুধা দে, অল্লা রজনী ফ্যাং, ওই নাকের পরে তয় তপনদের বউ তাই সকলের সামনে চুলকে মরে, থয় থালা ভরা আছে মিঠাই, দয় দুপুরবেলা তোদের সারা গায়ে সাবান দিয়ে রোগরাই, ভাই ধোপা কেমন কাপড়ের কাছে, দন্ত নয় নাকালি যাব সেখানে ব্রেকফেল বাবার প্রোগ্রাম আছে, নাকালি যাব প্রোগ্রাম করব আর বলবো কি বলবে, এ টিকাতলি রে মোড়ে একটা সিনেমা হল রয়েছে আর হলে নাকি ইয়ার কন্ডিশন রয়েছে, টিকাতলির মোড়ে একটা হল রয়েছে ভালো নাকি ইয়ার কন্ডিশন রয়েছে, আরে টিকাতলির মোড়ে একটা হল রয়েছে ভালো নাকি ইয়ার কন্ডিশন, আজকে তুমি দীক্ষা দিতে সেখানে গিয়ে দেখি আমার দীক্ষা শিক্ষা নেওয়ার জন্য মেরে চলে আইনে দাঁড়িয়ে পড়েছে, আর হলে নাকি ইয়ার কন্ডিশন রয়েছে, আরে টিকাতলির মোড়ে একটা হল রয়েছে ভালো নাকি ইয়ার কন্ডিশন রয়েছে, ভাই পাখির বসা হাওয়ায় নড়ে, ভাই ফ্যান্টাস্টিক মেয়েরা প্রতি মোড়ে মোড়ে, ভাই বুলবুলিটির মুখটি কালো, ভাই ভবেশ কুণ্ডুর মেয়ে দেখতে খুব ভালো, ময় ময়ূর নাচে পেকম ধরে অন্তে যে যমুনার মা, তাই সকলের সামনে আমায় চোখ মার, সকলের সামনে আমার চোখ মার, সকলের সামনে আমায় চোখ মার, আর যখন চোখ মারে তখন আমি বলে উঠি, এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, আর ছিল যে 0% বেকার জীবনটা, এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল যে 0% বেকার জীবনটা,
ভেজা স্ত্রীর গোলা সরু লয় লাবণী সরকারের এক মাজা উরু বৈভাগের যত সাহস চোখে তাল বেশয় সুসুরি মাঝে মধ্যে কোয়েলের কোকে কাটকাটা মধ্যে নয় ষাঁড় ছুটেছে পুকুর পাড়ে দন্তশয় স্বস্তিকা তাই ভয়ে মরে হয় হাসি মুক্তি দেখতে বেশ জয় শুনে ভয় বৃক্ষের বাবা দোফার পাইবার হবে শেষ আর ভয় শুনে রায়ের মাথা কামড়ে কামড়ে খায় আর কি হয়তো জিয়ে জিয়ে বলে তোর দুজন পাশ করেছি তোরা বাড়ি যাবি তোদের বিয়ে হবে তোরা আমার কাছে যায় তোরা বাড়ি যাবি তোদের বিয়ে হবে হ্যাঁ সেই বিয়ের রাতে আমি মনের দুঃখে গাইব অসিত সন্তোষা ডিজে বাপি টু শাই এক নম্বর পোল এই মমতাদের বিয়ে হবে ভাঙবে আমার বোন আর ভোরের বেলা দেখবে আমার কুকুরের মতো মমতা যখন থাকবে শুয়ে মমতা যখন থাকবে শুয়ে ওর স্বামীর বুকে আর ডুগরি পিঠে কাঁদবো আমি লঙ্কা ঘষে চোখে অভিশাপ দেব না তোদের যাও গো ফিরিয়া বেইমান প্রিয়া ও গো বেইমান প্রিয়া বেইমান প্রিয়া ও গো বেইমান প্রিয়া তোমার প্রিয় হবে আমার বুক ঘরের বেলা দেখবে আমার বুকের মতো মুখ তোমাদের যখন থাকবে শুনে ওর স্বামীর বুকে ডুগরি পিঠে কাঁদবো আমি লঙ্কা ঘষে চোখে অভিশাপ দেব না তোদের যাও গো ফিরিয়া প্রিয়া ও গো বেইমান প্রিয়া বেইমান প্রিয়া ও গো বেইমান প্রিয়া বেইমান প্রিয়া ও গো আমি পেরেছি তোদের যেতে দিতে হবে তার আগে আমার শর্ত আছে আমি একটা অপারেশনে যাবো এই অপারেশনে তোরা আমার সঙ্গে থাকবি আর আমি ধরা পড়লে কাজ সাকসেস হলে তবে তোরা যেতে পারবি আর এই পশ্চিমবঙ্গের বুকে আমি কিছু ছেলেকে আমার শিক্ষা দীক্ষায় ভরিয়ে দিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছি তারা তোদেরকে রক্ষা করবে রণে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়বি আমার শিষ্যদের নাম স্মরণ করবি তারা তাদেরকে রক্ষা করবে তাই বাবা তাহলে শুনে নে পশ্চিমবঙ্গের বুকে আমার কোন কোন শিষ্য মিরাকেল ঘটিয়েছে তারা কি কি করছে বলো বাবা এই শোনো আমার ভক্তবৃন্দ শোনো মোর ভক্তবৃন্দ আর শোনো দিয়া মন আর গাজনের গান গাইছি আমি করহ শ্রবণ হিন্দু ধর্ম পরম ধর্ম একথা আমি বলে যাই আর এর চেয়ে সনাতন শান্তিপ্রিয় ধর্ম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দ্বিতীয়টি নাই পুঁথিপত্রে আছে লেখা খুলে দেখুন বেদ আর পুরাণ আর এই হিন্দু ধর্মের কাছে বারে বারে হাত মেনেছে বিজ্ঞান গাজনের আসরতে যদি হিন্দু ধর্মের সহিত আমার কোনো স্থানে হয়ে যায় মিল আর দয়া করে করবেন ক্ষমা আমায় মেরো না চড়ে কি গৌরী প্রেমানন্দ একবার এই জয় জয় গোবিন্দ জয় গোপাল ভাই গাজন পাতালি পড়ি মুখে নিয়ে মাইক স্বাধীনতা সংগ্রামেতে ছিল সুভাষ বোস মহাভাঙ্গা সুপারহিট করল সত্যেন ঘোষ অসিত সন্তোষা ডিজে বাপি টু শাই এক নম্বর ফোর আছে তীব্রবীন আর বলিষ্ঠ অভিনেতা ছিল নারায়ণ সিং আর কষ্ট ভাল্লার সুন্দর মাইয়া সুশান্ত সমীর আর দিলীপ মিস্ত্রি দয়া ভাল্লার বিকাশ অমির আর তরুণ পুরী হয়েছিল মন্ডল দেয় অনন্ত আর সেরার সেরা সবার সেরা এই নীলা গোবিন্দ অসিত সন্তোষা ডিজে বাপি টু শাই এক নম্বর ফোর অসিত সন্তোষা ডিজে বাপি টু শাই এক নম্বর পোল এখানে যত্ন সহকারে ফোনের চিপ লোড করা হয় এবং নতুন নতুন গাজন পাওয়া যায়।